मेडिकल कॉलेज में छात्रों द्वारा अनशन करने व कॉलेज में दाखिले को लेकर हो रही दुर्नीति के खिलाफ कांग्रेस व वामफ्रंट एकजुट हुए। उन्होंने इस मुद्दे को लेकर विधानसभा में विरोध प्रदर्शन किया। उन्होंने दावा किया कि सरकार की तरफ से मेडिकल कॉलेज में हो रहे अनशन को लेकर जल्द ही कोई कदम उठाना जाना चाहिए, सरकार की तरफ से छात्रों के समर्थन में नोटिस जारी करना चाहिए। इन सभी मुद्दों को लेकर वामफ्रंट व कांग्रेस ने विधानसभा में हो रहे मॉनसून सत्र में हिस्सा लेने से इनकार किया। साथ ही वामफ्रंट व कांग्रेस ने कहा कि विधानसभा में सेकंड हाफ में वे मौजूद तो रहेंगे, लेकिन उनके तरफ से किसी भी प्रकार का योगदान नहीं होगा। যেভাবে তোলাবাজি করে ছাত্রদের ভর্তি করা বন্ধ করা হয়েছে এবং যেভাবে তাদের শেষ করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ চালাতে আজকে বামফ্রন্ট এবং কংগ্রেস পরিষদ দলের নেতৃত্বে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা চাই অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং একই সঙ্গে ঘোষণা করতে হবে আজকে সরকার ছাত্র বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমাদের আন্দোলন চিন্তা করতে পারছেন, শুধু যাদবপুর নয়, শুধু যাদবপুর নয়, শুধু জয়পুরিয়া নয়, শুধু চরচন্দ্র নয়, শুধু মুর্শিদাবাদ নয়, শুধু হাওড়া নয়, নানান জায়গায় সমস্ত জায়গায় এবং এখনো পর্যন্ত সেই অবস্থা চলছে। আমরা চাই, আমাদের দাবি, আমরা যে কারণে আজকে বিধানসভা ত্যাগ করে চলে এসেছি, আমাদের দাবি অবিলম্বে দুটো কারণে দুটো বিষয় তদন্ত করতে হবে। একটা তদন্ত হচ্ছে যেমন করেই হোক আমাদের যারা আজকে ক্যালকাটা মেডিকেল কলেজের ছাত্ররা, ওরা বলছে প্রতীকী অনশন। আমি বলছি ওরা যদি প্রতীকী অনশন করতে থাকে, তার জন্য যদি ওদের তুলে দেওয়া হয়, তাহলে প্রতীকী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে মন্ত্রী সভা ছেড়ে চলে যেতে হবে।